হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কি বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য মোতায়েনকারী দেশ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশ বর্তমানে প্রথম স্থানে রয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় বিশ্বের মোট 8টি দেশে মোতায়েন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেসব দেশে বেশি সংখ্যায় মোতায়েন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি মোতায়েন রয়েছে দক্ষিণ সুদান, এছাড়াও ডিআর কঙ্গো এবং মালিতে সবচেয়ে বেশি বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী সদস্যরা সবচেয়ে বেশি মোতায়েন রয়েছে দক্ষিণ সুদান এবং লেবাননে। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সুনামের সাথে মিশন পরিচালনা করে যাচ্ছে, তাই তো দক্ষিণ আফ্রিকার দেশ কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্যকে তাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিল। একবার ভাবুন তো, একটা দেশের জনগণের কতটা আস্থা অর্জন করতে পারলে এমন কথা বলতে পারে সেখানকার সাধারণ মানুষ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফলে শুধু যে ওইসব দেশ উপকৃত হচ্ছে তাই নয়, পাশাপাশি বাংলাদেশও লাভবান হচ্ছে। যেমনিভাবে অর্থ উপার্জন হচ্ছে, ঠিক তেমনিভাবেই বাংলাদেশের সংস্কৃতিও ছড়িয়ে দেওয়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ধরনের মার্কেট তৈরি হচ্ছে ওই সকল দেশগুলোতে। শুনলে অবাক হবেন, আফ্রিকার দেশ ইথিওপিয়াতে বাংলাদেশের কোম্পানি ডিবিএল গ্রুপের একটি কারখানাও রয়েছে। বাংলাদেশ যেহেতু ছোট একটি দেশ এবং ভূমি কম, তাই ইজারা নিয়ে আফ্রিকার দেশগুলোতে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের, এবং বাংলাদেশ ঠিক এমনটাই চিন্তা করছে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের ভূমি বৃদ্ধি পায়। তা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।